তোমার মন খারাপ? তুমি একদম মন খারাপ করবে না, তোমার পক্ষে কিন্তু আমি আছি। শোনো, তুমি মরার আগে যদি শেষ ইচ্ছা থাকে সেটা আমাকে বলতে পারো, আমি সবাইকে জানিয়ে দিব। তার মানে তুমি চাচ্ছ আমি মরে যাই? ছি ছি জান, এটা তুমি কেমন কথা বললে? আমার চাওয়া না চাওয়া কি আছে? তুমি যখন যেটা চেয়েছো সেটাকে আমি বেশি ভ্যালু দিয়েছি। ধরো তুমি এখন মরতে যাচ্ছ, আমি কি সেটার অ্যাগেনস্টে যেতে পারি বলো? সবসময় কি হয়, সবসময় তুমি আমাকে যা করতে বলো বরং এক ধাপ আমি বেশি করি। ধরো এই যে তুমি আমাকে কাজ করতে বলো, আমি কি করেছি? আমি শাড়িও পরেছি, চুল পরেছি, সব পরেছি। খুব ভালো করেছো, এখন যাও পায়ে একটা ঘুগুন লাগিয়ে ধেই ধেই করে নাচো। আচ্ছা ঠিক আছে, কিন্তু যে যাওয়ার আগে একটা কথা ছিল, মানে অনেকবারই বলেছি, আরেকবার একটু বলার ছিল। কি কথা? তুমি আমাকে ভালোবাসো তাই তো? না না সেটা না, মানে হয়েছে কি জান, আমাদের অফিসে যে কলিগরা আছে না, ওরা ওদের বউকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভালোবাসার গল্প করে। আমার তো আসলে ওইরকম ভালোবাসার গল্প নেই। তুমি ওই যে যাওয়ার আগে আমাকে একটা ভালোবাসার গল্প দিবা? কালকে থেকে তোমার অফিস যাওয়া বন্ধ, কালকে থেকে তুমি অফিস যাবা না। হায় হায়, অফিসে না গেলে তো আমার চাকরি থাকবে না। যে চাকরি ওটা থাকার থেকে না থাকা অনেক ভালো। কালকে থেকে অফিসে যাচ্ছ না, এটাই একেবারে ফাইনাল। জান জান, হায় হায়, কি করতে এসে কি হয়ে গেল? আসলাম কি বলতে, উল্টা আমার উপর হুলিয়া জারি। এই বাসায় থাকলে তো একের পর এক হুলিয়া জারি হয়ে যাবে।